নির্বাচন পরে তৈল বাজারে নিয়া পেট্রোল ও ডিজেল 80 পয়সা বৃদ্ধি 50 টাকা মহঙ্গা হেলা ঘরোই সিলিন্ডর পুনি গ্রাহকক পকেটরে মহঙ্গা মাড় নির্বাচন পরে পরে তৈল দররে লাগিছি নিয়া দীর্ঘ 137 দিন পরে বড়িলা পেট্রোল ও ডিজেল দর সমগ্র দেশে পেট্রোল ও ডিজেল দর লিটার পিছা 80 পয়সা বৃদ্ধি পাইছে মঙ্গলবার সকালু এই নয়া দর লাগু হয়েছে ওড়িশার মধ্যে পেট্রোল দর দীর্ঘ দিন পরে 102 টাকা ঠকিছে আইওসিএল তথ্য অনুসারে রাজধানী দিল্লিতে পেট্রোল দর 95 টাকা 41 পয়সার বৃদ্ধি পাই 96 টাকা 21 পয়সা হয়েছে সেপরি ডিজেল দর 86 টাকা 67 পয়সার 87 টাকা 47 পয়সা বৃদ্ধি পাইছে সেইভাবে মুম্বাইরে পেট্রোল দর 109 টাকা 98 পয়সার 110 টাকা 82 পয়সা বৃদ্ধি পাইছে ডিজেল দর মধ্যে 95 টাকায় পৌঁছিছে যাহা পূর্বরু 94 টাকা 14 পয়সা রহিতিলা সমগ্র দেশে পেট্রোল ডিজেল দাম বহুতা বেড়ে ওড়িশার বিভিন্ন সহরে ভিন্ন ভিন্ন দর লাগু হয়েছে ভুবনেশ্বরে পেট্রোল 96 পয়সা বৃদ্ধি পাই লিটর প্রতি 102 টাকা 74 পয়সা হচ্ছে সেইভাবে ডিজেল দর 91 পয়সা বৃদ্ধি পাই 92 টাকা 54 পয়সা হচ্ছে সেপটে পেট্রোল ও ডিজেল দাম সহ ঘরোই সিলিন্ডর দাম বেড়েছে 14 কেজি ঘরোই সিলিন্ডর দাম 50 টাকা লেখায় বড়ছে শেষ থর পাইঁ গত অক্টোবর 6 তারিখে ঘরোই সিলিন্ডর দাম বড়ছিলা এই নয়া দর সোমবার মধ্যরাতিরু লাগু হয়েছে রাজধানী দিল্লিতে ঘরোই সিলিন্ডর দাম পূর্বরু 869 টাকা 50 পয়সা থাকা বেড়ে এবে তাহা 949 টাকা 5 পয়সা পৌঁছিছে মায়ানগরী মুম্বাইরে এলপিজি সিলিন্ডর পিছা রেট পূর্বরু 869 টাকা 5 পয়সা থাকা বেড়ে এবে তাহা 949 টাকা 5 রে রয়েছে দীর্ঘ দিনের ব্যবধান পরে একা সাগরে পেট্রোল ডিজেল ও ঘরোই সিলিন্ডর দাম বড়িবারু অতিষ্ঠ হয়ে পড়লেন গ্রাহক এযোগ অন্যান্য সামগ্রীর দর বি বড়িবা আশঙ্কা দেখা দিয়েছে রিপোর্ট নাইজিং সা